চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুষ্টিয়ার কার্যালয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, কথা বলছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুষ্টিয়ার নিয়োগের কার্যালয়ে নিয়োগ নিয়ে বিস্তারিত তথ্য। এরকম লেটেস্ট ভিডিও যদি আপনি সবার কাছে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন, তাহলে ভিডিও পাবলিশ হওয়া মাত্রই আপনি নোটিফিকেশন সবার আগে পাবেন। কর্মী নম্বর ১ পদের নাম হচ্ছে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, নিয়োগ দেওয়া হবে একজন। বেতন গ্রেড হচ্ছে ১৪, বেতন স্কেল ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে সাঁওতালি ও কম্পিউটার কোর্সে সনদপ্রাপ্ত হতে হবে, সাঁওতালিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০, বাংলায় ৫৫ শব্দ লেখার গতি থাকতে হবে, কম্পিউটারে ইংরেজিতে ২৮ এবং বাংলায় ৩৩ শব্দের গতি থাকতে হবে। নম্বর ২ পদের নাম ডেসপাস সহকারী, একজনকে নিয়োগ দেওয়া হবে, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে। কর্মী নম্বর ৩ পদের নাম স্টোর কিপার, একজনকে নিয়োগ দেওয়া হবে, গ্রেড হচ্ছে ১৬, যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটারের পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। কর্মী নম্বর ৪ পদের নাম প্রসেস সার্ভার, একজনকে নিয়োগ দেওয়া হবে, স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, দপ্তরে নিয়োগ দেওয়া হবে একজন, ৮,৫০০ টাকা থেকে ২০,৫৭০ টাকা, স্কেলে গ্রেড ১৯, যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ চাওয়া হয়েছে। কর্মী নম্বর ৬ পদের নাম অফিস সহায়ক, ৫ জন নিয়োগ দেওয়া হবে এই পদটিতে, যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। নিয়োগ প্রার্থীকে দায়রা জজ কুষ্টিয়াকে সম্বোধন করতে হবে, আর আগ্রহী প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি মোতাবেক জারিকৃত চাকরি নির্ধারিত আবেদন ফর্ম এবং ২ কপি প্রবেশপত্র যথাসময়ে সহস্তে পূরণ করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুষ্টিয়া ও চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত কমিটি বাছাই কমিটি বরাবর আগামী ২৬/৬/২০২২ তারিখে উপস্থাপন সময়ের মধ্যে ডাক বা কুরিয়ার যোগে পৌঁছাতে হবে। প্রার্থীর বয়স চাওয়া হয়েছে ৩১/৫/২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যার ক্ষেত্রে বয়স সীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদন প্রেরণ সংক্রান্ত খামের উপরে স্পষ্ট অক্ষরে আবেদনকারীর নাম, ঠিকানা, পদের নাম এবং কোটার নাম যদি থাকে উল্লেখ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে সকল শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদের মূল কপি অবশ্যই দেখাতে হবে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুষ্টিয়ার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেন কিংবা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করে যাবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।